আজ আমরা সকালবেলা বেরিয়েছিলাম বানারহাট থেকে। আমাদের ডেস্টিনেশন ছিল এই রিনচেনপং, এবং পুরো জার্নিটার একটি ভিডিও আমরা পাবলিশ করেছি আমাদের এই চ্যানেলে। এই ভিডিওটি সম্পূর্ণভাবেই সুন্দরী গ্রাম রিনচেনপং এবং রিনচেনপংয়ে আমাদের সেরা অভিজ্ঞতা, পূর্ণিমা রাতে উদ্ভাসিত চাঁদের আলোয় কাঞ্চনজঙ্ঘাকে উপভোগ করা। ছোট্ট গ্রাম এই রিনচেনপং, কিন্তু সুন্দর যে এই গ্রামটি সিকিমের অন্যান্য যে কোনো গ্রামকেই টেক্কা দেবে। আমরা যখন রিনচেনপং পৌঁছেছি তখন শেষ বিকেল, সূর্য যাবযাব করছে। বেলা শেষে রিনচেনপং, সে সকাল 8:30 বানারহাট থেকে বেরিয়েছিলাম। এখন কটা বাজে আন্টি? 5:50। এখন প্রায় 5টা বাজে, এখন রিনচেনপং পৌঁছলাম। এখন একটু আগে চা খাবো, প্রচুর শরীর জমে গেছে একদম। দাদা একটু পরেই অদ্ভুত দৃশ্যের সাক্ষী হয়ে রইলাম। আমরা তখন মনাস্টারিতে, ঠিক পেছনে উদ্ভাসিত চাঁদের আলো, এবং সেই চাঁদের আলোয় চারদিকের সমস্ত পাহাড় যেন আলোকিত হয়ে উঠেছে। বাইরে প্রচণ্ড ঠান্ডা, মানে খুব জোরে ঠান্ডা হাওয়া বইছে। আমরা যেখানে আছি রিনচেনপংয়ের এই জায়গাটিতে, চারদিকে সিকিমের পাহাড়, একদিকে পেলিং দেখা যাচ্ছে, পেলিংয়ের পাহাড়, এদিকে রাবাংলা, ওই দিকে নামচি, এবং চারদিকে সমস্ত পাহাড় জুড়ে জোনাকির মতো লাইট জ্বলছে। অর্থাৎ ওই সমস্ত যেখানে আপনার বিভিন্ন শহর বা গ্রামগুলো রয়েছে, সেই গ্রাম বা শহরের লাইটগুলো এখান থেকে দেখা যাচ্ছে। তবে আজকের বৈশিষ্ট্য হচ্ছে যে আজকে পুরোপুরি চাঁদ রয়েছে আকাশে, পূর্ণিমার চাঁদ, রাস পূর্ণিমার চাঁদ, এবং সেই চাঁদের আলোয় কাঞ্চনজঙ্ঘা কিন্তু দেখা যাচ্ছে। সেটাই ভিডিওতে আমি দেখাতে পারবো না, কিন্তু আমরা আবছা কাঞ্চনজঙ্ঘা কিন্তু উপভোগ করতে পারছি। এটা একটা পরম পাওয়া আমাদের, এবং এই কাঞ্চনজঙ্ঘা দেখার জন্যই কিন্তু আমরা এই রিনচেনপংয়ে আজকে এসেছি। খুব জোরে হাওয়া, এদিকে যদি আপনারা দেখতে পান তাহলে দেখতে পারবেন যে হাওয়া কতটা জোরে বইছে, এবং এই চাঁদের আলোয় কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি। এটা দারুণ দারুণ বিষয়। এটা কাঞ্চনজঙ্ঘা ডুয়ার্সের অনেক জায়গা থেকেই দেখা যায়, বিশেষ করে সেপ্টেম্বর অক্টোবর মাস, কিন্তু কাঞ্চনজঙ্ঘার একদম কাছে এসে এই উদ্ভাসিত চাঁদের আলোয় পূর্ণিমা রাতে তাকে দেখার মজাটাই আলাদা। সত্যি জীবনের এক উল্লেখযোগ্য ঘটনার সাক্ষী হয়ে রইলাম আজ। রাতের খাওয়ার চলছে, বেশ টায়ার্ড সকলেই, কারণ প্রায় 180 কিলোমিটার বাইক চালিয়ে আজকে আমরা এখানে রিনচেনপং। বাইরে খুব ঠান্ডা, তো বান্টি আর আশিস মিলে ফ্রাইড রাইস আর চিলি চিকেন এখানে এক স্থানীয় হোটেল থেকে নিয়ে এলো। আমাদের এক দাদার ঘর এটা, এখানে আমরা আছি, তিনি সব কিছু বন্দোবস্ত করে রেখে গিয়েছিলেন আমাদের জন্য। দারুণ, খুব সুন্দর, ভালো চলছে। রিনচেনপং, বোধহয় রিনচেনপংয়ের এই ছাদটি যেখান থেকে সবচাইতে ভালো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। এটি অনেকটাই উপরে, তা আমরা একদম অন্ধকার থাকতে থাকতে চলে এসেছিলাম, তো এসে সব ক্যামেরা সেটও করে ফেলেছি। এই যে দেখুন, এখানে টাইম ল্যাপসের জন্য একদম অন্ধকার থাকতে থাকতে বসানো হয়ে গিয়েছিলো। বাকি সবাই যখন আসলাম তখন হালকা কাঞ্চনজঙ্ঘা দেখা শুরু হয়েছে, কিন্তু পূর্ব দিকে আকাশ মেঘলা। কাঞ্চনজঙ্ঘায় প্রথম যখন সূর্যের আলো পড়ে তখন সেটার রং কিন্তু একদম গোল্ডেন কালার হয়ে যায়, সেটা দেখারই অপেক্ষায় আমরা আছি। তো কাঞ্চনজঙ্ঘা পুরো রেঞ্জ দেখা যাচ্ছে এখানে, কিন্তু মানে যেটা দেখার আমাদের ছিল সেটা কিন্তু এখনও দেখতে পাইনি। কাল সারা রাত
আমরা চাঁদের আলো উপভোগ করেছি, পূর্ণিমার চাঁদ, সেই চাঁদ দেখতে পাচ্ছেন এখনও রয়েছে। তো এটা আমাদের কাছে একটা উপরি পাওনা, দেখতে পাচ্ছেন খুব ঠান্ডা, প্রচুর ব্যবস্থাপত্র নিয়ে উঠেছি আমরা সকাল সকাল, ঘরে থেকেই দেখা যেত কাছের জানলা দিয়ে, কিন্তু কাঞ্চনজঙ্ঘায় সূর্যের প্রথম কিরণ পড়বে আর সেটা সোনালী আভায় উদ্ভাসিত হবে, সেটা দেখার জন্যই আমরা সকাল ভোরবেলা থেকে এখানে দাঁড়িয়ে রয়েছি। এখন দেখা যাক, যদি পূর্ব দিকে আকাশ পরিষ্কার হয় তাহলে আমরা আপনাদেরকে এই কাঞ্চনজঙ্ঘার সোনালী আভা দেখাতে পারব। অনেক সকালে উঠেছিলাম আমরা এবং অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি কাঞ্চনজঙ্ঘায় যে সূর্যের প্রথম কিরণটা পড়বে সেটা দেখার জন্য, কিন্তু আকাশে তো প্রচুর মেঘ হয়ে গেছে। এখন দেখি আকাশ পরিষ্কার হয় কিনা, যদি আকাশ পরিষ্কার হয় তাহলে হয়তো আমরা দেখতে পাবো। রিনচেনপং, রিনচেনপং পশ্চিম সিকিমে অবস্থিত, অনেকটা পথ পেরিয়ে আমরা এসেছি। তো বলা হয় যে পশ্চিম সিকিমে রিনচেনপং থেকেই সবচাইতে ভালো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। তো সেই জন্য অনেকটা দূর, প্রায় 180 কিলোমিটার কাল আমরা বাইকিং করে এখানে এসেছিলাম। তো রাতটা ভালোই কেটেছে, এখানে থাকার জন্য প্রচুর হোমস্টে হোটেল রয়েছে, কোনো অসুবিধা নেই, রাস্তাঘাট খুব ভালো। এখান থেকে পেলিং খুব একটা বেশি দূরে না, এখানে দেখার জন্য পয়জন লেক রয়েছে, তার সাথে পুরনো ব্রিটিশ আমলের বাংলো রয়েছে, আর এই জায়গাটি নিজেই খুব সুন্দর। সুতরাং এখানে একদিন কেন, কয়েকটা দিন কাটিয়ে দিলেও আপনি আশেপাশে যত জায়গা রয়েছে, নামচি, রাবাংলা, সব কিছু ঘুরে দেখতে পারেন। তো রিনচেনপং সত্যি দুর্দান্ত। রিনচেনপংয়ে হোমস্টে এবং হোটেল রয়েছে, তবে আমরা কোনো হোটেল বা হোমস্টেতে ছিলাম না, ছিলাম অনন্তদার ঘরে। এই ভালো মানুষটি অর্থাৎ আমাদের অনন্তদা আমাদের জন্য সমস্ত ব্যবস্থা নিজে হাতে করে রেখে গিয়েছিলেন, এবং সেটা তার ঘরেই, দুটো ঘরে আমরা চারজন ছিলাম। অনন্তদা আমাদের জন্য সমস্ত কিছুর বন্দোবস্ত করে রেখেছিলেন, সেদিন কিন্তু ঘরে ছিলেন না, কিন্তু আমাদের যাতে অসুবিধা না হয় তার সকল রকম উপযুক্ত বন্দোবস্ত তিনি করে রেখেছিলেন। আমার সাথে ইন্দ্রা গুরুংজি, তো ওনার বাড়িতেই আমরা রাতে ছিলাম, রাত কাটালাম, এখানেই অনন্তদা থাকেন এবং অনন্তদার ঘরেই আমরা ছিলাম, যদি অনন্তদা আজ নেই এখানে। তো দিদি খুব ভালো ফুটবল এবং ভলিবল খেলতেন, আর এখানে এই বাড়িতে আশপাশে সমস্ত কিছু চাষ দিদি করে থাকেন, সমস্ত কিছু চাষ হয় এখানে, আদা, সুন্দর কমলা লেবুর গাছও রয়েছে এখানে, স্কোয়াশটা খুব বেশি পরিমাণে হয়, ফুলঝাড়ে হয়, এবং নানা রকম শাকসবজি দিদি নিজে হাতে করে থাকেন, দারুণ, খুব সুন্দর। সিকিমের এই ছোট্ট গ্রামটিতে অবশ্যই আপনারা ঘুরতে আসতে পারেন, এবং যেটা ফিল করবেন আমার মনে হয় যে এখানে আপনি শান্তিতে দুটো দিন কাটিয়ে যেতে পারবেন, এবং আমার মনে হয় এখানে যে মনাস্টারি রয়েছে সেখানে আপনি চুপচাপ ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও কখনো আপনার মনে হবে না যে আপনি বোর ফিল করছেন। খুব সুন্দর এই গ্রামটি, সবচেয়ে ভালো এই গ্রামের মানুষগুলি। আসুন উপভোগ করুন প্রকৃতিকে, কাঞ্চনজঙ্ঘাকে এবং সিকিমকে। রিনচেনপংয়ের মূল আকর্ষণ এই মনাস্টারি, এছাড়া আছে পয়জন লেক, এছাড়া ব্রিটিশ আমলের বাংলো রয়েছে, আর মূল আকর্ষণ যেটা সেটা কাঞ্চনজঙ্ঘা। কিন্তু আমরা আজকে ভোরবেলা একটু কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম, তারপর থেকে পুরো মেঘে ঢেকে গেল। যাই হোক, আবার আসবো।
পয়জন লেক। বলা হয় যে ইংরেজরা যখন এই জায়গা দখল করতে এসেছিল, তারা যাতে জল ব্যবহার না করতে পারে তার জন্য এই লেকের জলে বিষ মিশিয়ে রাখা হয়েছিল। সেই থেকে এই লেকের নাম পয়জন লেক। আমরা সকালবেলা ভেবেছিলাম পয়জন লেক দেখতে যাব, কিন্তু স্থানীয়দের মুখে শুনতে পেলাম রাস্তাটি খুবই খারাপ। এদিকে আমাদের রাবাংলা নামচি হয়ে ফিরতে হবে, তাই স্থির করলাম এবার আর পয়জন লেক দেখতে যাব না। গতকালের প্রায় 180 কিলোমিটার বাইকিংয়ের পর আজ আমাদের উদ্দেশ্য রাবাংলা নামচি হয়ে জলপাইগুড়ি ফেরা, এবং পুরো পথ প্রায় 250 কিলোমিটার হবে। সেই জন্য আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম। এরপর আপনাদের সাথে আগামী ভিডিওগুলি নিয়ে দেখা হবে, যেখানে রাবাংলা এবং নামচি সম্পর্কিত তথ্য থাকবে। সিকিমের এই জায়গাগুলো নিয়ে যে ভিডিওগুলি তৈরি করেছি সেগুলো ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং আপনি যদি চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই আশা রাখছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।